হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ডে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো সকাল সকাল স্নান টান করে রেডি, মা বাবা সবাই আমরা তিনজনেই যাব প্রচুর দাদার আশীর্বাদে কোচবিহার। তো সকাল এখন মাত্র 10টাও বাজে নেই, তো তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে এখন বাস ধরবো, তো পরে আসছি। এই যে মা রেডি যাওয়ার জন্য, কিছু বলো। এখন কিচ্ছু বলবে না, মিষ্টি করে সাইজে নিয়ে কিচ্ছু বলবে না। তো এখন সব তালা টালা দিয়ে যাওয়া হবে। Hey guys, welcome back to our channel. Welcome back. Good morning, kid. Welcome to our channel. Welcome back to our new vlog. So, jaakushi boy. গুড মর্নিং, এখন বাজে 11টা বা 11:30 জানি না টাইমটা। আর আর আজকে পূজা দাদার আশীর্বাদ, পূজা দাদার বিয়ের প্রথম পর্ব শুরু হলো, মানে ভীষণ 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 এক্সাইটেড দূরে আবার। হ্যাঁ, মানে ওটা ডিসেম্বর নভেম্বর নাগাদ হবে মেবি, বাট ফার্স্ট পর্ব শুরু। আর আমরা ভীষণ এক্সাইটেড, কারণ দাদার বিয়ের জন্য এক্সাইটেড অনেক দিন ধরে আমার এক্সাইটেড ছিল যে ফাইনালি স্টার্ট হচ্ছে কোনো কিছু একটা, পূজা দাদার বিয়ের তো সংক্রান্ত। হ্যাঁ, আর মন্দিরে একটু পরে চলে আসবে ওটা বাসে। সংক্রান্ত সংক্রান্তি ওটা বনি সেন্সলেস। তো মা কারণ সংক্রান্তটা পরে বলছি, পূজা দাদার বিয়ে সংক্রান্তটা পাশাপাশি বলছিলাম। সংক্রান্ত কোন সংক্রান্তি বলে পাগল। যাই হোক, মন্দিরা বাসে উঠে গেছে, একটু আগে ফোন করছিল, মো বললো বাসে আছে ওরা। আর আমরা এখন আমাদের ম্যাগি রেডি, কারণ আজকে রবিবার। আর আমি জলপাইগুড়ি গিয়েও চলে আসছি কালকে, তো আমার তো যা 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 চলছেই, তো ম্যাগিটা খেয়ে নেই। আর তাতে স্নান করতে হবে, কারণ লোকজন এসে পড়বে, এরপরে অসুবিধা হবে, তো তাতে স্নানটা করে নিব। তো মামা বাড়ি চলে আসলাম। ওই যে মানি রেডি হয়, এই যে বান্টু রেডি হয়। বান্টির আর আমারটার কালার প্রায় একই একই, প্রায় প্রায় আমার দেখাই যাচ্ছে না, অনেকটা একই টোনের। তো আমরা এখন ফটাফট রেডি হই আগে। আমরা আজকে একটা রিল বানানোর জন্য অনেক ছোড়াছড়ি করলাম আমরা। আরে জঘন্য ফ্যানের শব্দ প্লিজ ইগনোর। এখানে আমি তো আদাতে রেডি হয়েছি, এখানে একের পর এক ব্লান্ডার হয়ে যাচ্ছে। ফার্স্টে তো আমার গোটা মুখে লিপস্টিক লাগিয়ে গেছে, সেকেন্ড বান্টি ড্রেসে লিপস্টিক লাগিয়ে গেছে, এখন বান্টির জামাটাই ধুয়ে দেওয়া হয়েছে। ধুয়ে যদিও আবার পড়তে পারে, কারণ এটা সেম কালার ম্যাচিং কালার টোনের ছিল। তো এখন আমরা আপাতত যাই মেজমামির ঘরে, কারণ ওখানে কিছু জিনিস কাজকর্ম করা আছে, ওগুলো করে আসি। সব অনেক যে ফুল টুল নিয়ে আমরা এখন উপরে যাচ্ছি টুকটাক সাজাইতে। আমাদের তো এই বান্টি ওইখানে ভেতরে ঘরে বসে আছে, জানি না কেন পাতা হয়েছে। দেখি মেন ঘরের ডেকোরেশনটা ভালো করছে। ও ওয়াও, গুড, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তো এইখানে দুজন মিলে পার্টি পাততেছে, পার্টি পাততেছি বাকি পত্রের জন্য। সবাই ব্লান্ডার করে ফেলছি। এদিকে চলছে রান্নার সব প্রস্তুতি, যে মা উপর থেকে আমাদের ডাকে, সব জিনিসপত্র নিয়ে আসতেছে। আর উপরে আমরা, আমি আর মামি ওয়েট করতেছি। তো এখানে এখন আমাদের কাজকর্ম কিছুই শেষ হয়নি, মাত্র চলছে। আর এই তো ডেকোরেশন, সব তত্ত্ব চলে আসছে, মেয়ের বাড়ির লোক চলে আসছে। কিন্তু এখনও আমরা সিনে পচু দাদাকেই দেখাই নাই, পচু দাদা এখন হেভি ব্যস্ত, এন্ট্রি হবে, গ্র্যান্ড এন্ট্রি। আশীর্বাদ বুড়া দাদা ওর জন্য। বসো দেখি একটু, হ্যাঁ এরকম ভাবে তো হয় নাই, একটু দেখাও দেখাও। পাঞ্জাবি পরে নাই, কিছু পরে নাই। এই যে আমাদের ডেকোরেশন মোটামুটি ডান, এখানে সবাই আজকে ঢাকাই জামদানি স্পেশাল। এই যে বৌদি সবাই আজকে ঢাকাই জামদানি আর পাঞ্জাবি পরে বসে। চলে আসে, হ্যালো বল, হ্যালো বল ব্লগে, ব্লগে হ্যালো বল, হ্যালো। মালটা কি সোনার রে তোর? সোনা, এই যে মা এখানে বসে আছে সবাই।
আমাদের তো দিল না, আমাদের তো দিল না, তো থাক নিচে যাও, নিচে গেলে পাওয়া যাবে স্প্রাইট, শিওর হয় তো, চল আমরাও খাই আসি, সবাই খাইছে আমিও খাই আসি, চল 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 স্প্রাইট খাই আসি, কোন পাগল অবস্থায় খেতে যাব, খাওয়া দাওয়া হবে বিকালে, সেই বিকালে আমাদের আশীর্বাদ। তো আমরা এখন আপাতত অলমোস্ট সেজে গুজে ঘেমে ঘুমে ভূত হয়েও গেছি, আর খেয়ে আসি আগে ফটাফট। তো এখানে সবাই খাইতে বসছে এখন, এই যে আমরা খাইতে বসলাম এতক্ষণে, ফাইনালি এই যে মামা আসাম থেকে ঘুরে আসলো, তখন খাইনি তোমরা দেখবে, তোমরা দেখবে তার আগে পোস্ট হবে, বোনের মাথা নষ্ট পাগল এখনো রেডি হয় নাই, এতক্ষণে বড়মশাই রেডি হয়ে ফটোশুটের জন্য আসছেন, ফটোশুট হচ্ছে আর এখানে পাটিপত্রের জন্য প্রস্তুতি হচ্ছে, আর আমরা এখানে সবাই বসে আসি, গলছি গলছি, সবাই ঘামে গেছে, খুব বাজে পরিস্থিতি, এখানে খুবই গরম, নো ফ্যান, মা মন্দির দি শেষ আমার ওর না, দিনাজি 27/11/2022 কুচবিহার জেলার দুর্গাবাড়ি এস এন রোড নিবাসী শ্রীযুক্ত জগন্নাথ সার কি পুত্র জ্যেষ্ঠ পুত্র শ্রীমান আর যদি আমি কলকাতা পৌঁছানোর পর গরমের ছুটিটা দেয় তাহলে তো তোমরা জানতেই পারবে আমার কত বড় ব্লান্ডার হবে, আমাকে তাও এটা আমরা খুব এক্সপেক্ট করছি, ভগবান এরকম হলো একটু দেখা করার জন্য পাগল হয়ে যাই, তো যাই হোক পরে আসছি না, পরে আসছি না, এখানে বান্টি হচ্ছে আমার,
চকো বের করছে সেটা হচ্ছে কমলা চকলেট, সেটা হচ্ছে আমি কলকাতায় কিনছিলাম। ওই চকলেটগুলো খুবই ভালো লাগে, বাট এটা মা এসে যেহেতু আর কি বলবো, এরকম গলা গলা হয়ে গেছে। প্লিজ এইভাবেই খা, কিচ্ছু করার নাই, তোদের জন্যই আনছি। ফ্রিজেও রাখছিলাম কিন্তু ঠিক হয়নি, আবার গলে গেছে। আমরা ভালো বাচ্চার মতো ঘুমের প্রিপারেশন হয়ে গেছে, জাস্ট খাবো আর ধপ করে ধপ করে যদি আমরা ঘুমাবো না, এটা তো ভালো কথা না, ঘুমাবো মানে একটু পরে অবশ্যই, কারণ এটা অনেকদিন পরে আবার দেখা হবে, সবাই সবার জায়গায় চলে যাবে। জুলাই ফার্স্ট দিকে এখন অলমোস্ট 11:30 বাজে, কিন্তু এখন এতক্ষণে খাওয়ার ডাক পড়লো, তো এখন যাই খায় আসি, তারপর কথা হচ্ছে। বনি, so after all the long day ends, আমাদের আশীর্বাদ এইভাবে কাটলো, ভয়ঙ্কর একটা মানে আমাদের তো ভয়ঙ্কর কাটলো, জানি না ব্লগে কত ব্লগ দেখতে হবে, আমাদের হচ্ছে আজকে ব্লগই করি, আমারও তাই মনে হচ্ছে। আশীর্বাদে এটা তাহলে বিয়েতে যে কি হবে আমরা নিজেরও জানি না, বিয়ের ডেটটা ফিক্স হলো 27 নভেম্বর, আমরা থাকতে পারলে তো খুব ভালো, মানে পরীক্ষা থাকার কথা, পুরোটাই তো সেগুলো বলবো না, সেগুলো না জানো, আমরা লাস্ট লাস্ট এইবারে লাস্ট দাদার বিয়ে, তো এনি হাউ ওটাকে অ্যাটেন্ড করতে হবে। পূজোতে বিয়ে খুব অনেক বছর ধরে খুব এক্সাইটেড আমরা, অনেক বেশি, তো আশা করব সব দিনই খুব খুব ভালো হয়, তো আর তোমরা তো সব দেখতেই পাবে। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই, ব্লগে আজকে লাস্ট আমরা তিনজন।